বিশ্ব ইজতেমা পবিত্র হজের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন হিসেবে পরিচিত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ইজতেমার শুরুটা কোথা থেকে এবং কোন দেশ থেকে ইজতেমা শুরু হয়েছে, তাছাড়া কার মাধ্যমে এই ইজতেমার যাত্রা শুরু হয়েছে। সবকিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বর্তমানে যে ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত হচ্ছে, এটি আগে টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত ছিল না। বিশ্ব ইজতেমার সূচনা হয় 1926 সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকার মাওলানা ইলিয়াস কাঞ্চনি রহমাতুল্লাহের হাতে ধরে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি লক্ষ্য করেছিলেন যে ভারতের মুসলমানরা ধর্মীয় শিক্ষা ও অনুশীলন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাই তিনি ইসলামের মূল শিক্ষা ও আদর্শের প্রচার ও প্রসারের জন্য একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। এই সংগঠনের নাম দেওয়া হয় তাবলিগ জামাত। তাবলিগ জামাতের প্রধান উদ্দেশ্য হল প্রত্যেক মুসলমানকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শের আলোকে জীবনযাপন করতে উৎসাহিত করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাবলিগ জামাত বিভিন্ন এলাকায় ইজতেমার আয়োজন শুরু করে। প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় 1926 সালে সাহারানপুরে। এই ইজতেমায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাতের অনুসারীরা অংশগ্রহণ করেন। তার পরবর্তীতে বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠিত হয়। 1946 সালে তাবলিগ জামাতের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার কাকরাইল মসজিদে স্থানান্তরিত হয়। এরপর থেকে তাবলিগ জামাত কার্যক্রম বাংলাদেশেও ব্যাপকভাবে শুরু হয়। 1946 সালে বাংলাদেশের প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে। এই ইজতেমায় ভারত ও পাকিস্তানের তাবলিগ জামায়াতের অনুসারীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে 1948 সালে চট্টগ্রাম এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমাগুলোতে বাংলাদেশের তাবলিগ জামাতের অনুসারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। তার পরবর্তীতে তাবলিগ জামাতের প্রচার প্রচারণাও ব্যাপকভাবে বৃদ্ধির কারণে 1966 সালে টঙ্গীর তুরাগ তীরের প্রথম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিগ জামাতের অনুসরণকারীরা অংশগ্রহণ করে। এই ইজতেমা থেকে বিশ্ব ইজতেমার ধারণা জন্ম লাভ করে। এরপর থেকে প্রতি বছর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার বর্তমান অবস্থা। বর্তমানে বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই ইজতেমার প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন। বিশ্ব ইজতেমা ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ব ইজতেমার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, এই ইজতেমায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। এই ইজতেমায় ইসলামের মূল শিক্ষা ও আদর্শের উপর গুরুত্বারোপ করা হয়। এই ইজতেমায় তাবলিগ জামাতের অনুসারীরা নিজেকে ইসলামের আদর্শ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করেন। সর্বশেষ বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ। বিশ্ব ইজতেমা ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ইজতেমা ইসলামের প্রচার ও প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসবে বলে আশা করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।